জয়েন বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের পিরিয়াডি চলে হ্যাচ ওয়াটারফোর্স অ্যাকাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশান বিজ্ঞপ্তি সামনে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করছে তারা কিন্তু প্রত্যেকের যোগ্য এবং যারা এইট পাস করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে যেখানে সতেরো চার দু হাজার চব্বিশ থেকে মানে এপ্রিল মাস থেকে আবেদন শুরু হয়েছে যেখানে আবেদন চলবে মে মাসের সতেরো তারিখ অবধি তোমাদের অনলাইন আবেদন চলবে যেখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে কীভাবে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে এই ভিডিওতে আলোচনা করছি যেখানে আবেদন চলছে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো নিজের রাজ্যে নিজের জেলায় জব পোস্টিং পেয়ে যাবে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করছি কোন পোস্টে ক্ষেত্রে কী টাকা স্যালারি দেওয়া হবে এবং কী পোস্টেতে কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে তোমাদের চার ধরনের পোস্টে নিয়োগ করা আছে এই চার ধরনের পোস্ট সম্পর্কে আলোচনা করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখে এলিজিবল হলে আবেদন কর বর্তমানে অনলাইন আবেদন চলছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের প্রথমত যে পোস্ট নিয়ে আলোচনা করছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কত টাকা স্যালারি দেবে সেটি দেখে দিচ্ছে যেখানে তোমাদের কর্মবন্ধু গ্রুপ ডি পদ এ পদের ক্ষেত্রে কত টাকা স্যালারি দিচ্ছে রূপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের স্যালারি দেবে যেখানে সতেরো হাজার থেকে স্টার্ট তেতাল্লিশ হাজার তোমার ছশো টাকা তুমি স্যালারি পাচ্ছ এখানে গ্রুপ পে তোমাদের দু হাজার টাকার মতো থাকছে টোটাল তুমি উনিশ হাজার টাকার কাছাকাছি তুমি স্যালারি পেয়ে যাবে তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারবে এখানে ভালো পথ গুরুত্বপূর্ণ পদে নিয়ে করেছে এখানে দেখতে পাচ্ছ নাইট গার্ড মানে গ্রুপ ডি পদ এ পদের ক্ষেত্রে রুপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের স্যালারি দিচ্ছে সতেরো হাজার থেকে স্টার্ট যেখানে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি তুমি স্যালারি পেয়ে যাবে ভালো পদ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করাছে এ পদের ক্ষেত্রে যারা যোগ্য পদ থেকে আবেদন করবে এখানে দেখবেন তোমাদের পিয়ন পদ পিয়ন পদের ক্ষেত্রে অফিস পিয়ন পদের ক্ষেত্রে নিয়োগ করাছে এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে গ্রুপ ডি পদের মধ্যে পড়ে যেখানে তোমাদের বেতন সতেরো হাজার থেকে স্টার্ট যেখানে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ যেখানে প্রসেস পদে নিয়োগ করাছে প্রসেসার পদে যেখানে গ্রুপ সি পদ এ পদের ক্ষেত্রে তোমাদের একুশ হাজার থেকে স্টার্ট যেখানে চুয়ান্ন হাজার টাকা তুমি স্ল্যাটি পাচ্ছ আর এখানে দেখবো তোমাদের এলডিসি লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি এ পদের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করছে গ্রুপ সি পদের মধ্যে পড়ে রূপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করা রূপা অনুযায়ী স্যালারির মান দেওয়া হবে দু হাজার উনিশ অনুযায়ী যেখানে বাইশ হাজার সাতশো থেকে স্টার্ট আটান্ন হাজার পাঁচশো টাকা দুই তুমি স্যালাটি পাচ্ছ আর এখানে দেখবো ইংলিশ স্টোনোগ্রাফার এ পদের ক্ষেত্রে গ্রুপ বি পদ এ পদের ক্ষেত্রে যেখানে বত্রিশ হাজার একশো থেকে যেখানে তোমাদের বিরাশি হাজার নশো টাকা দুই তুমি স্যালারি পাচ্ছ এ পদের ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এবং মাধ্যম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা করা থাকলে তুমি আবেদন করতে পারছো রাজ্যের তেজলা থেকে আবেদনের যোগ্য বর্তমানে অনলাইন আবেদন চলছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছে এখানে কত মার্কে ইন্টারভিউ হবে সম্পূর্ণ এই ভিডিওটি দেখো একটি ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু ডাটা ক্লিয়ার করে দেবো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের জানাবো এজ লিমিটটি তোমাদের দেখে দিচ্ছে এখানে এজ লিমিট কী চা আছে যাদের বয়স আঠেরো থেকে তোমাদের চল্লিশের মধ্যে তারা প্রত্যেকের যোগ্য তোমাদের পয়লা ও জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের বয়স ধরা হবে যেখানে গ্রুপ সি পথ এবং গ্রুপ ডি পথ এই দু ধরনের পোস্টে নিয়োগ করাচ্ছে এবং এখানে তোমরা যারা যোগ্য যারা ইংলিশ স্টোনোগ্রাফার পদে আবেদন করবে যারা ইংলিশ স্টোনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে উনচল্লিশ বছর তোমাদের উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তারপরে যোগ্য এভাবে তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে আর এখানে যারা এসসিএসটি প্রার্থী তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাচ্ছে আর যারা ওবিসি প্রার্থী ওবিসি এ ওবিসি বি তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এখানে দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়ার প্রয়োজন পড়ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এ পদের ক্ষেত্রে তোমাদের কি শিক্ষা উদ্যোগতার প্রয়োজন পড়ছে যেখানে গ্রুপ ডি কর্মবন্ধু এ পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষা উদ্যোগ্যতা মাস্ট হ্যাভ তুমি এইট পাস তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি এইট পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দু ক্যান্ডের তুমি যেখান থেকে করো যেখান থেকে ইচ্ছা করছে সেগুলো করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো যারা নাইট গার্ড পদে আবেদন করবে যে গ্রুপ ডি পদ এ পদের ক্ষেত্রে যারা গ্রুপ ডি পদের ক্ষেত্রে এইট পাস করছে তারাও যোগ্য এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্কুল সার্টিফিকেটগুলো থাকে স্কুল থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা এখানে মেল ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারবে নাইট ডিউটি পদের ক্ষেত্রে যারা মেল অনলি মেল তারা কিন্তু নাইট ডিউটি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর দেখবো যেটা গ্রুপ ডি পদ যেটা তোমাদের পিওন এবং ফেস তোমাদের এই পদের মধ্যে পড়ে যারা পিওন পদে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের এইট পাস শিক্ষা যোগ্যতা যোগ্যতা আবেদন করতে পারছো আর এখানে অবশ্যই যেখানে তোমরা আবেদন করবে গ্রুপ ডি পদের মধ্যে পড়ে সার্টিফিকেট ফ্রম অ্যানি দ্য এজ মানে ডিজাইন যেখানে তোমাদের স্কুল ইনস্কুলে তোমাদের বেসিক নলেজ কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে তোমাদের প্রথমে তোমাদের বলছি যে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ যাদের জ্ঞান থাকবে তারা পিয়ন পদে আবেদন করতে হবে যদি জ্ঞান থাকে মানে অভিজ্ঞতা তাহলে তোমরা যারা পিয়ন পদে আবেদন করতে পারছো পিয়ন পদে একটা হাই লেভেলের স্যালারিতে যে তো নিয়োগ করেছে যেখানে প্রসেস সার্ভিস এ পদের ক্ষেত্রে যারা নিয়োগ করা আছে এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এইট পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো এখানেও তোমাদের বেসিক কোনো কম্পিউটার নলেজ জানা থাকতে হবে তারপরে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য যারা এল ডি লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো এ পদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যেখানে তোমার সার্টিফিকেট এনি কম্পিউটার টাইপিং দ্য ফ্রম দ্য ইন্স্যুরেন্স যেখানে তোমার স্কিল কম্পিউটার তোমাদের এ পদের ক্ষেত্রে যারা এলডিসি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের কিছু পারওয়ার সময় দেবে যেখানে স্কিল টেস্ট নেওয়া হবে এখানে কোনো সময় বা কিছু উল্লেখ করা নেই সেটা তোমাদের আমরা আলোচনার মতো করলাম না এখানে তো শুধুমাত্র স্কিল টেস্ট হবে কম্পিউটার বেশি এখানে কিন্তু উল্লেখ করার রয়েছে সেটি তোমাদের আলোচনা কিন্তু করে দিলাম আর যারা ইংলিশ স্টোনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছে যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে দিয়েছে তার গ্রুপ বি পদ যেখানে মাস্ট অ্যাপ যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকের যোগ্য এখানে যখন তুমি আবেদন করবে তোমাদের অবশ্যই কম্পিউটারে তোমাদের টাইপিং জানা থাকতে হবে শর্ট হ্যান্ডে তোমাদের টাইপিং জানা থাকতে হবে তারপরে তুমি স্টোনোগ্রাফার পদে আবেদন করতে পারবে যেখানে আশিটি ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে যেখানে শর্ট হ্যান্ডে তোমাদের টাইপিং করতে হবে এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে যেখানে ত্রিশটি ওয়ার্ড পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে যেখানে তোমাদের কোনো কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে যারা কোয়ালিফিকেশন তারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে তোমাদের এই সময়টা দেওয়া হবে কিছু তোমাদের এখানে ধরনের টাইপিং হবে এখানে একটা স্কিল টেস্ট হবে তোমাদের শর্ট হ্যান্ডে আরেকটা তোমাদের টাইপিং স্পিড থাকবে এটা তোমাদের স্কিল টেস্ট হচ্ছে তোমাদের যেটা এটা হচ্ছে স্কিল কম্পিউটার টেস্ট হচ্ছে যেখানে টু ওয়ার্ড পার মিনিট সময় পাচ্ছ আরটা হবে তোমাদের শর্ট হ্যান্ড এখানে শর্ট হ্যান্ডে মানে তোমাদের একটা ওয়ার্ড শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে যেখানে ত্রিশটি ওয়ার্ড ত্রিশ মিনিট তোমরা সময় পাচ্ছ তুমি যোগ্য হো তাহলে এ পদে আবেদন করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এ পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে এই যে আমি এই পদগুলো নিয়ে আলোচনা করলাম তুমি যে পদে কিন্তু ইলিজিবেল সে পদে তুমি আবেদন করতে পারো বর্তমানে অনলাইন আবেদন চলছে এই সমস্ত পদের ভ্যাকান্সির জন্য খুবই কম্পিটিশন লেভেলটা কম এখানে আবেদন করলে তোমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের বলতে পারি এখানে সরকারি চাকরির পাওয়ার একটা চান্স রয়েছে তার জন্য তোমাদের বলতে পারি তোমরা চাইলে আবেদন করতে পারো এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ মডেল এক্সামিনেশন এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে এখানে এক্সামিনেশন পেপার ওয়ান যেটা তোমাদের পেপার ওয়ানের সিলেবাস হবে এটা কীভাবে সিলেবাস হবে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই ভিডিওটি ভিডিওটি লং ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা কর্মবন্ধু এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবে এখানে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ যেখানে যারা কর্মবন্ধু পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে অনলি বেসিক অফ ইন্টারভিউ উইল ফি তোমাদের তিরিশ মার্কের তোমাদের ইন্টারভিউ করা হবে তোমাদের শুধুমাত্র এখানে ইন্টারভিউর ভিত্তিকে নিয়োগ করা হবে যারা কর্মবন্ধু পদে আবেদন করবে এখানে তিরিশ মার্কের শুধুমাত্র ইন্টারভিউ হবে তোমরা চাহলে আবেদন করতে পারো আরেকটি পদ বলছি নাইট গার্ড এ পদের ক্ষেত্রে কী রয়েছে সেটি তোমাদের দেখছে নাইট গার্ড পদের ক্ষেত্রে গ্রুপ ডি পদের মধ্যে পড়ে যেখানে পঞ্চাশটা পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে যেখানে পঞ্চাশটা কোশ্চিন পঞ্চাশটা প্রশ্ন থাকবে প্রশ্ন নাম্বারের উত্তর দেওয়া দিতে হবে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক একটি প্রশ্ন ঠিক করবে তুমি এক নাম্বার হবে মাল্টিচয়েস প্রশ্ন থাকবে চারটা অপশান থাকবে সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে প্রত্যেকের বোঝা গেছে এখানে কোশ্চেন এবং কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ যেখানে ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড তোমাদের কোনো অ্যারেথমেটিক যেখানে তোমাদের এইট স্ট্যান্ডার্ডে যেটা তোমাদের ম্যাথ হয়ে থাকে সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে যেখানে ওয়ানলি মার্ক যেখানে একটা প্রশ্নের মান এক যেখানে তোমাদের প্রত্যেকটা এখানে তোমাদের কটা ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ দ্য দ্য ল্যাঙ্গুয়েজ দ্য এক্সামেশন উইল বি তো ইংলিশ অ্যান্ড তোমাদের ইংলিশে তোমাদের কিন্তু এখানে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্ন মানে ওয়ান যেখানে এক ঘন্টার সময় পাচ্ছ এক ঘন্টার সময় পাবে ওয়ান দ্য বেসিক দ্য রেজাল্ট অফ এক্সামিশন স্লে মানে সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি যে যারা এখানে সাকসেস হবে তুমি পরীক্ষায় সফলতাভাবে পাস করছো তারা এখানে সাকসেসফুল হয়ে যাবে তার সাথে সাথে থাকবে তোমাদের পার্সোনাল টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট তোমাদের না হবে যেখানে পনেরো মার্কের এখান থেকে ফাইনাল প্যানেল উইল বি তোমাদের বেসিক অফ দ্য রেজাল্ট অফ দ্য টোটাল মার্কস তোমাদের ফাইনাল বেসিক ম্যাড ম্যাডলিস্ট আর যে পঞ্চাশ নাম্বার রিটেন এক্সাম হবে যেখানে ওইমার বেস্ট টোটাল পনেরো আর তোমাদের বন্ধু পঞ্চাশ টোটাল যেটা যোগ করে তোমাদের পঁয়ষট্টি এর মধ্যে পঁয়ষট্টি নাম্বার টোটাল পরীক্ষা হবে এর মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকে ফাইনাল বেসিক ম্যারিসে তাদের নাম চলে আসবে এখানে প্রত্যেকটা উল্লেখ করা আছে চাল এখানে তোমরা একবার চেক আউট করে নিতে পারো আমি সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি তারপরে দেখবো যেটা গ্রুপ ডি পদ এ পদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ সেম ক্যাটাগরিতে নিয়োগ করা আছে যেটা তোমাদের গ্রুপ ডি পদের মধ্যে পড়ে যে এ পদের ক্ষেত্রে যারা আবেদন করবে সেম ক্যাটাগরিতে তারা আলোচনা করছি না তোমরা একবার চেক আউট করে নেবে আলোচনা করলে তোমাদের ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে সেখানে তোমরা আলোচনা করছি না এ পদের ক্ষেত্রে তোমরা দেখছি যারা প্রসেস

ওইমার বেস্ট এক্সাম দিতে হবে যেখানে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা পার্সোনাল টেস্টের ডাক পাবে তার বেসিক কম্পিউটার নলেজের ডাক পাবে এখান থেকে যারা উত্তীর্ণ করতে পারবে এখানে তোমাদের টোটাল ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে নাম্বার তোমাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে এখান থেকে টোটাল মিলে দুটারই মিলে ফাইনাল বেসিক যেটা ম্যাডলিস্ট টোটাল যেটা মিলে তোমাদের কত হচ্ছে একশো একশো ত্রিশের মধ্যে তোমাদের ফাইনাল বেসিক ম্যাডলিস্ট তৈরি করা হবে এদের মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা চাকরি পেয়ে যাবে এখানে এইট স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র লেভেল করা হবে এইট স্ট্যান্ডার্ড যারা এইট পাস করছো তাদের ক্ষেত্রে প্রত্যেকটি পোস্ট লেভেল করা হবে এখানে তোমরা তিন ভাষায় পরীক্ষা দিতে পারবে এখানে তোমরা তিন ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটি তোমাদের দেখে দিচ্ছে তোমরা বাংলা এবং তোমরা হিন্দি এবং তোমরা কিন্তু নেপালি তিন ভাষায় পরীক্ষা দিতে পারছো যেহেতু রাজ্য সরকারের জব তোমরা চালে আবেদন করতে পারবে এখানে দেখে নেব তোমাদের এলডিসি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইস্টোন ওয়ান মানে পার্ট ওয়ানে যেটা পরীক্ষা সেটি তোমাদের দেখছি এখানে পার্ট ওয়ান পার্ট টু ধরনের পরীক্ষা হচ্ছে এলডিসি পদে যারা আবেদন করবে সেটি তোমাদের দিয়েছে তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু এখানে রয়েছে যেখানে একশোটা প্রশ্ন যেখানে একশোটা প্রশ্নের মান একশো দেখতে পাচ্ছ একশোটা প্রশ্ন থাকবে একশোটা প্রশ্নের মান একশো তুমি উত্তর দিতে পারলে তোমার একশো নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের মান এক যেখানে তোমাদের ইংলিশ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড তোমাদের কোন তোমাদের যেটা ম্যাথ এটি এইট স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে যেখানে ওয়ান মার্ক যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান এক আর এখানে তুমি নব্বই মিনিট সময় পেয়ে যাবে টোটাল এভাবে নিয়োগটি করা এখানে যখন তুমি পাস করবে পাস করার পর তোমাদের স্ট্যান্ডার তোমাদের পার্ট টু পার্ট টু এটা পড়বে এক্সামিশনে যখন তুমি এক্সামিনেশনে এখানে তোমাদের স্কোর কার্ড থাকবে এখানে স্কোর কার্ডকে এখানে তুমি যারা এই পদে আবেদন করবে তারা এখানে তুমি মনোযোগারে এখানে বুঝবে কথাটা কী বলছি এখানে যারা স্কোর কার্ড হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিনিয়র এ এ নাম্বার এবং সেকশন টু সেকশন এ সেকশন বি দুটা ভাগে ভাগ করা হয়েছে ইংলিশ থেকে থাকবে তোমাদের পঞ্চাশ এবং তোমাদের ভাইভা তোমার বাংলা নেপালি এখান থেকে থাকবে তো পঞ্চাশ টোটাল তোমাদের পঞ্চাশ পঞ্চাশ একশোর মধ্যে এবং তোমাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার বেসিক টেস্ট তিরিশ টোটাল এগুলো দেখতে টোটাল মিলে টোটাল যেটা মাধ্যমিক লেভেলের সিলেবাস করা হবে টোটাল যেটা মিলে তোমাদের থাকছে পঞ্চাশ পঞ্চাশ একশো এদিকে তিরিশ তাহলে কত হচ্ছে তোমাদের এভাবে তোমাদের একশো তিরিশ ওদিকে দু তোমাদের একশো তা তোমাদের টোটাল দুশো তিরিশ এখানে দুশো তিরিশের মধ্যে ফাইনাল বেসিক মূল্য স্টোর করা হবে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে আসলে এটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে আর যারা এ পদের ক্ষেত্রে আবেদন করবে যারা ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি পদ এখানে পার্ট ওয়ান তোমাদের বন্ধু পরীক্ষা হবে যেখানে পার্ট ওয়ানে একশোটা প্রশ্নের মান একশোতে থাকবে যেখানে জেনারেল ইংলিশ থাকবে একশো এইভাবে উল্লেখ করে মাল্টি চয়েস কোশ্চেন থাকবে যেখানে শর্ট এন্ডে তোমাদের মাল্টি চয়েস মানে চারটা অপশন থাকবে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে যেখানে টাইম তোমাদের এক ঘন্টা তোমাদের মানে এক ঘন্টা ত্রিশ মিনিট তোমরা সময় পাচ্ছ এক ঘন্টা ত্রিশ মিনিট তোমরা সময় পাবে দেড় ঘন্টা তুমি সময় পাচ্ছ যে টোটাল তোমাদের দুশো মার্কের মধ্যে ফাইনাল বেসিক ম্যান লিস্ট করে করা হবে এবং এখানে তোমাদের প্রতিটি উল্লেখ করেছে এখানে একবার তোমরা চ্যানেল চেক আউট করতে পারো এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে প্রত্যেক করতে এবার দেখেছি অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়বে যারা ইংলিশ স্ট্রোনোগ্রাফ আর গ্রুপ বি তোমাদের গ্রেড থ্রি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা ইউ আর ওবিসি এ ওবিসি বি তাদের ক্ষেত্রে আটশো টাকা এবং এস সি প্রার্থী হয়ে থাকে তোমাদের কাছে ছশো টাকা পি হয়ে হতে তোমাদের তিনশো কুড়ি টাকা এভাবে নিয়োগ করা যারা তোমার এলডিসি লয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পথ যারা ইউ আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে সাতশো এবং যারা এস সিএসটি প্রার্থী তাদের পাঁচশো এবং যারা পিডাব্লিউ কেনে তাদের দুশো আশি যারা প্রসেসার তোমাদের নিয়োগ তাদের ক্ষেত্রে তোমাদের সাতশো টাকা এবং ইউআর জেনারেল হয়ে থাকলে এস সি পাঁচশো এবং দুশো আশি টাকা যেটা গ্রুপ ডি গ্রুপ ডি পিওর নাইট গার্ড এবং কর্মবন্ধু এই পদে নিয়োগটি করাচ্ছে তোমাদেরকে চারশো এস সি চারশো এবং তোমাদের যারা পিটাল একশো ষাট টাকা এইভাবে নিয়োগ করেছে তোমরা চাইলে আবেদন করতে পারো প্রত্যেকে মডেল অ্যাপ্লিকেশন প্রসেস পেমেন্ট ফি তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে তোমাদের যেভাবে তুমি পে করবে এখানে তোমাদের ফোনপে গুগল পে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই ট্রানজাকশন ব্যাঙ্ক তোমরা প্রত্যেকটি থেকে তোমরা টাকা পে করতে পারবে আর এখানে অ্যাডমিট কার্ড কবে আসবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে অ্যাডমিট কার্ডের ডেট তোমাদের তোমার যেটা অফিসের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা চেক আউট করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যেতে পারো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশের আপডেট তোমাদের দেবো সেখানে তোমাদের দেখতে পেয়ে যাবে যেখানে কিছুদিনের মধ্যে এখানে আবেদন শেষ হওয়ার পর তোমাদের কিছুদিনের মধ্যে অল তোমাদের অ্যাডমিট কার্ডের ডেট তোমাদের পাবলিশ করতে হবে সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড হবে আশা করো প্রত্যেকের বোঝা গেছে এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এই নিয়োগে যারা যোগ্য প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে আর বারম্বার করে আমি একটাই রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে কি তোমরা প্রত্যেকেই এখানে তোমরা প্রত্যেকেই মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এই নিয়োগটি করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এখানে নিয়োগ কালিম্পংয়ে এ নিয়োগ করাচ্ছে কালিম্পং এখানে নিয়োগ করাচ্ছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে তোমাদের তোমাদের ইন্ডিয়ান সিটিজেন ওর তোমরা তেইশটি জেলা থেকে আবেদন করতে ছো এটি হলো অফিসিয়াল লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এটি হল অফিসিয়াল তোমার ভিডিও নিচে পেয়ে যাবে সেখানে তোমার পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারবে আশা করো প্রত্যেকের বুঝে গেছে এটা হলো তোমাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও নিজে তোমরা পেয়ে যাবে তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করবে তাহলে এ বলে আমরা কিন্তু ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত